আমাদের ঐক্য অটুট আছে, বিএনপি ঐক্য অটুট আছে, ভাঙার চেষ্টা কোনো কিছু বাকি নাই। টাকা পয়সা থেকে, ভয়ভীতি থেকে, মানে জেল জুলুম থেকে, নিপীড়ন নির্যাতন থেকে সব চেষ্টা করা হয়েছে। বিরোধী দলের নেতা কর্মীরা রাস্তায় রাস্তায় ধান খেতে ঘুমিয়েছে, বেড়িবাঁধে ঘুমিয়েছে, কিন্তু কম্প্রোমাইজ করেনি। বিরোধী দলের নেতারা কেউ কম্প্রোমাইজ করেনি, চলমান আছে। এই আন্দোলন তো হলো এমপির আন্দোলন ছিল না, এমপি মন্ত্রীর আন্দোলন ছিল না, এই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলন, ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন, মানবাধিকার ফিরে পাওয়ার আন্দোলন, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন, গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন, জীবনের নিরাপত্তা ফিরে পাওয়ার আন্দোলন। আমরা ঐক্যবদ্ধ আছি, সলিড রক ঐক্যবদ্ধ আছি আমরা সবাই। সুতরাং যে দেশে কোনো ভোট নাই সেই দেশে ভোট কেটে যাওয়ার, ভোটে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই, যেখানে কোনো কন্টেস্টেন্ট নাই, যেখানে কোনো পার্টিসিপেশন নাই, সেখানে আবার কিসের ভোট? সুতরাং এই যে উপজেলা আরেকটা বাংলাদেশের মানুষকে একটা কি বলবো ইয়ের দিকে নিয়ে যাচ্ছে, একটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে ভোটের নামে। প্রহসন তো প্রহসন বলতে খুব কম হয়, যে না প্রহসন শব্দটা ব্যবহার করতে ইচ্ছা হচ্ছে না। যেখানে ভোটই নাই সেখানে প্রহসন হবে কোথেকে? ভোট হলে না প্রহসন হইতে পারবে? ভোট বলে কিছু নাই, যেখানে একটা প্রকল্পের মাধ্যমে সমস্ত জাতিকে আজকে ইয়ে করে রেখেছে, কি বলবো, জিম্মি করে রেখেছে। তো তাই আজকে একটা সুখবর হচ্ছে, যেটা অনেক বক্তারা বলেছেন, ভালো খবর হচ্ছে, বাংলাদেশের মানুষ 7 তারিখ তাদের অবস্থান পরিষ্কার করেছে। দ্বিতীয় সুখবর হচ্ছে, আমরা যারা বিরোধী দলে আছি আমাদের ঐক্য অটুট আছে, আমাদের ঐক্য অটুট আছে, বিএনপি ঐক্য অটুট আছে, ভাঙার চেষ্টা কোনো কিছু বাকি নাই। টাকা পয়সা থেকে, ভয়ভীতি থেকে, মানে জেল জুলুম থেকে, নিপীড়ন নির্যাতন থেকে সব চেষ্টা করা হয়েছে। বিরোধী দলের নেতা কর্মীরা রাস্তায় রাস্তায় ধান খেতে ঘুমিয়েছে, বেড়িবাঁধে ঘুমিয়েছে, কিন্তু কম্প্রোমাইজ করেনি। বিরোধী দলের নেতারা কেউ কম্প্রোমাইজ করেনি। আমাদের 31 দফা যেটা আমরা ঐক্যবদ্ধ ভাবে দিয়েছি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চলমান আন্দোলনের ফসল হিসেবে এটা একটা আউটকাম, কিন্তু আমাদের যে 31 দফা আমরা সবাই মিলে দিয়েছি, অর্থাৎ মুক্তিযুদ্ধের এই যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এটার প্রতিফলন ঘটিয়ে আমরা সবাই মিলে, অনেকে বলেছে মিনিমাম কিছু জায়গায় আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার, এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি, কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা 31 পয়েন্টে আমরা দিয়েছি, জাতির সামনে তুলে ধরেছি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে এই 31 দফার মাধ্যমে। 31 পয়েন্ট দফা তো বলবো না আমি, তাই 31 দফা বলতে পারি, ঠিক আছে। তো সুতরাং এটা হচ্ছে সুখবর, আমাদের অবস্থাতে কোনো পরিবর্তন হয় নাই। অনেকে বলছে যে আন্দোলন আবার হবে নাকি, কবে শুরু হবে? আমি তো আন্দোলন থামলো কবে, আন্দোলন থামলো কবে, আন্দোলন চলমান আছে। এই আন্দোলন তো হলো এমপির আন্দোলন ছিল না, এমপি মন্ত্রীর আন্দোলন ছিল না, এই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলন, ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন, মানবাধিকার ফিরে পাওয়ার আন্দোলন, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন, গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন, জীবনের নিরাপত্তা ফিরে পাওয়ার আন্দোলন, মুক্তবাজার অর্থনীতিতে সকল মানুষের সকল সমান অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। সুতরাং এই আন্দোলন চলমান আছে, চলমান থাকবে, এবং আমি নিশ্চিত বাংলাদেশের 95% মানুষ এই আন্দোলনের পক্ষে রায় দিয়েছে। আর আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ আছি, সলিড রক ঐক্যবদ্ধ আছি আমরা সবাই।
আন্দোলনটা ফেল হওয়ার কোন সুযোগ নাই। জোর করে ক্ষমতা দখল এক জিনিস, বাংলাদেশের মানুষের কাছে আমরা রাজনৈতিক ভাবে জয়ী হয়েছি, নৈতিক ভাবে জয়ী হয়েছি, বাংলাদেশের মানুষও নৈতিক ভাবে জয়ী হয়েছে। ক্ষমতা দখল প্রক্রিয়া তো অনেক কিছু, কালকে তো ওই মার্শাল দিয়ে তো অনেকে ক্ষমতা দখল করেন না, তো এটা আরেকটা প্রক্রিয়া আর কি, ওরা আরেকটা প্রক্রিয়া দিয়ে ক্ষমতা দখল করেছে, কিন্তু রাজনৈতিক ভাবে তারা পরাজিত হয়েছে। তো সুতরাং আজকে বাংলাদেশের মানুষের যে অর্থনৈতিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থিক ছিল কিন্তু অর্থনৈতিক মুক্তি, কিন্তু যে পশ্চিমারা আমাদেরকে লুটপাট করেছে, আমরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য আর্থিক ছিল। আজকে আজকের স্বাধীনতার 52-53 বছর পরে ওই 22 পরিবারের জায়গায় বাংলাদেশে আর কিছু পরিবার সৃষ্টি হয়েছে, তারা সম্পদ পুঞ্জীভূত করছে, লুটপাট করছে, বিদেশে টাকা পাচার করছে, তার পরিশোধ করছে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে, তারা বিদ্যুতের ফিক্স চার্জ দিয়ে টাকা লুটপাট করছে, বাংলাদেশের মানুষ উচ্চ বিদ্যুৎ মূল্য দিতে হচ্ছে, তারা গ্যাস লুটপাট করছে, গ্যাসের আমদানি করে বাংলাদেশের মানুষকে দিতে হচ্ছে, পানির মূল্য দিতে হচ্ছে, তারা সিন্ডিকেট করে উৎপাদ করছে, বাংলাদেশের মানুষ উচ্চ মূল্য দিয়ে তাদের জীবনযাত্রার মান আজকে নিম্ন গতিতে, আজকে বেশি অনেক বেশি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, তারা ব্যাংক লুটপাট করছে, বাংলাদেশের ট্যাক্সের টাকায় মানুষের টাকায় সেটা তারা পূরণ করছে, বাংলাদেশের মানুষের টাকায় তারা ব্যাংক লুটপাট করছে, আবার ব্যাংকগুলো এখন মার্জার করছে, একীভূত করছে, এটা আরেকটা বাংলাদেশের মানুষের। আপনি শেয়ার হোল্ডারদের কোনো খবর নেই, তারা সিদ্ধান্ত নিচ্ছে, সরকার সিদ্ধান্ত নিচ্ছে, মার্জার মার্জার তো কোনো সরকারের সিদ্ধান্ত না, এটা ভলান্টারি সিদ্ধান্ত, এটা বাজারের সিদ্ধান্ত, শেয়ার হোল্ডারদের খবর নাই, তারা সিদ্ধান্ত দিয়ে ফেলতেছে ব্যাংক মার্জার করতে হবে, খারাপ ব্যাংক যারা লুটপাট করে খেয়ে ফেলছে এটা তাদের জন্য আরেকটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদেরকে রক্ষা করার জন্য যারা লুটপাট করে নিয়ে গেছে বাংলাদেশের সেভিং, যারা ইয়ের টাকা ডেপোজিটারদের টাকা যারা লুটপাট করেছে তাদেরকে আরো সুবিধা দেওয়ার জন্য এই জোর করে একীভূত করার একটা প্রক্রিয়া দিয়েছে, এটা একীভূত তো একটা ভলেন্টারি ব্যাপার এবং শেয়ার হোল্ডারদের মতামত লাগবে, কারো কোনো মতামত কোথায় দেবে ব্যাংকিং, আমি বলছি যেখানে যে দেশে মানুষ নিজের ভোটটা দিতে পারে না ও কোথায় শেয়ার হোল্ডার কথা আমি বলছি, আমরা চিন্তা করছি, আসলে চিন্তাও করা যায় দেশে এখন যেখানে জিজ্ঞেছে। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করছি এখানে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং রব ভাইয়ের শরীরটা সুস্থ থাকুক আমি দোয়া করতেছি, আমাদের দরকার আছে এই বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীরদের সামনে নিয়ে এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এই আশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।